বেরিয়ে গেছি, একটু ডিসিশন চেঞ্জ হয়েছে। আপাতত এখানে দুজন আছি, পাশে খাওয়ার প্ল্যান হচ্ছিল কিন্তু প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, জানি না। আমার এই দুটো ছেলে জোর করে বাথরুমে নিয়ে গিয়েছে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ, তো আজকে আমরা যাচ্ছি স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখতে। আর আমি একা না, আমার কিছু বন্ধুরা আসবে, তো তাদের সঙ্গে যাব। আর আজকে খুব এনজয় হবে, আর আমি এসে আপনাদের রিভিউ দেবো যে কেমন হলো সিনেমাটা। তাহলে চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। হ্যালো, তো এক্ষুনি একজন ফোন করলো, তো আসছে, এসেও গেছে মনে হয়। কই রে? আরে বাবা, কি ড্রেস ফ্রেস পরে এসছিস? বস বস বস। বেরিয়ে গেছি, একটু ডিসিশন চেঞ্জ হয়েছে। আমরা এখান থেকে একটা স্টেশনে যাব, সেখানে গিয়ে একটু ওয়েট করব। ওয়েট করার পরে কিছু বন্ধুরা আসবে আরো সব, তারপর সবাই মিলে সেখান থেকে একসঙ্গে যাব। জুতো খুলে গেছে বাটাইয়ে। ট্রেন ঢুকে গেছে, আপাতত একটা স্টেশনে যাব, তারপর সেখান থেকে সব বন্ধুদের সঙ্গে মিট করে তারপরে আবার। পিছনে এলাম, এখানে সবাই আসবে, একসঙ্গে মিট করবো, তারপরে আবার এখান থেকে যাব। দেখা যাক বাবুরা কখন আসে। এই বাবু তাড়াতাড়ি এসছে, আজকে জীবনে প্রথমবার, দেখি কি হয়। চলো, একজন এসেছে ভাই। আরগুলো তো কোথায়? 11টা মহারতি, সালা 11:05 বলে এখন আসছে। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আপনি একটা ঝামেলা লেগেছে এখানে, আমি না আমি না হচ্ছে এখানে। আমার বেশি গরম লাগছে, আমার গরম লাগছে বলেই খুলছি। সায়ন, সায়ন আছে ওইদিকে, সেই কোনায়। ও জানিস তো কোনা পছন্দ। সমাজ রেও, সমাজ রাও, সমাজ রাও না। আমি কিচ্ছু জানি না, আমি বিশ্বাস কর। একজন আবার কোথায় কোনায় চলে গেছে, মুখগুলো দেখা রে সবার। এইটা প্রথম থেকে আছে, আর সব কটা কোথায় গেল দেখছিস কি ভাই? যা সিমরন, যা সেইকা দৌড়া ভাই, নেমে লাভ নেই, দৌড়া না দীপান তুলে নেবে। আরে তিনজন আছি, তুলে নেবো কোন সাইকি।
নামলাম, এবার যাব। আরো একজন আসছে, এখানে দুজন বসে আছে, আরো দুজন আসছে, আর একজন আসছে, আরো চারজন, চারজন তো হ্যাঁ চারজন আগে স্টেশনে নেমে গেছিল ভুল করে, ভোটরি বালে আছে। একজনের রাগ হয়েছে যে চলে যাচ্ছে আগে আগে, কিন্তু কেন যাচ্ছে জানি না, কেন রাগ হয়েছে সেটাও বলতে পারবো না, সে চলে যাচ্ছে, সেই যাচ্ছে। এখানে তিনজন আছে, আর দুজন আসছে সেই পিছনে, দেখি আমরা তিনজন এখানে যাচ্ছি, কারণ আমরা ভদ্র ছেলে, অভদ্র ছেলে কিসব দেখাচ্ছে আবার, দুটো কাপেল যাচ্ছে, এই কাপেল, এই কাপেল, এই তো এই কাপেল, ম্যাচিং ম্যাচিং পরে এসছে। কথা তো এখানে আছি আমরা, এখান থেকে এবার যাবো, দেখি কোথায় যাওয়া যায়। সবাই এখানে এসে গেছে, এবার ভাই তোদের মুখগুলো একটু দেখা, আপনারা কিছু বলতে চান, কোথায় যাচ্ছেন কি করছেন কিছু বলতে চান ভাই? তারপর এখান থেকে সামনে দুজন চলে যাচ্ছে, একজনকে ধরেছি, এই একটা, এটা কপাল, এটা এই একটা কপাল। ও গোয়িং টু সিনেমা হল, ওটা তো খাওয়ার প্ল্যান হচ্ছিল কিন্তু প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, জানি না কি হবে। খুব জোর খিদে পেয়েছে এবার, সত্যি কথা খুব জোর খিদে পেয়েছে, কিছু খেয়ে আসিনি, কিন্তু এরা তো এখন যেতে চাইছে না, দেখা যাক কি হয়। এই যে কপাল, এই দুটো কপাল আসছে, এই দুটো কপাল, কপাল কপাল দুটো, আমার আর কপাল হলো না। একজন এসছে, মুখটা খোলো না, এই একজন এসছে, এই একটা, সব কটা এখানে কি হচ্ছে, জোর জবরদস্তি জোর করে বাথরুমে নিয়ে যাচ্ছে। আপনি কি বলতে চাইলেন? আমার এই দুটো ছেলে জোর করে বাথরুমে নিয়ে যাচ্ছে। কি 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 আরো বলুন, কি জোর করে বাথরুমে নিয়ে যাচ্ছে, আপনি কি বলতে চাইলেন? আমার এই দুটো ছেলে জোর করে বাথরুমে নিয়ে যাচ্ছে, এরকম নোংরাম লজ্জা লাগা দরকার। এরম ভাবে অপমান করছিস ভাই? চলো খাওয়া দাওয়া পর, খাওয়া দাওয়া পর্ব শেষ করে এবার যাচ্ছি সিনেমা হলের দিকে। আপাতত আমরা এখানে তিনজন আছি, সামনে আর চারজন,
আপাতত এখানে দুজন আছি, পাশে একজন আছে, আর চারজন তো সেই সামনে। ওরা খুব এক্সাইটেড, এতটাই এক্সাইটেড আগে আগে যাচ্ছে। আপনি কিছু বলতে চান? গজব বেজতি হ্যায়। ঠিক আছে চলো সিনেমা হলের সামনে যাওয়া যাক। এসে গেছি কাছাকাছি, একদম সামনে চলে এসছি। ঠিকই কথা, কাছাকাছি বলার কিছু নেই। আরে কেনা কে চাতে হো? এবার দেখা যাক, ভিতরে ঢুকি, সিনেমাটা দেখে রিভিউ নিশ্চয়ই দেবো, কিন্তু নো স্পয়লার। ওকে ভাই, কিছু বলতে চাস? ইয়েস, অ্যাট লাস্ট চলে এসেছি। ভাই তুই কিছু বলতে চাস? না না, তুই কিছু বলতে চাস? ভাই তুই কিছু বলতে চাস? তুই কিছু বলতে চাস? এত কষ্টের পরে আমরা পৌঁছেছি, এতেই আমরা খুব খুশি। ঠান্ডা নেমে গেছে, ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি সিনেমা হলের ভেতরে। তো এখনো শুরু হয়নি, 2:15 সময় শুরু হবে। তো শুরু হওয়ার পর ফোনটা এখন আমরা অফ করে দেবো, ডাইরেক্ট বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ভাই। অ্যাডলাস সিনেমাটা দেখলাম, দারুণ, আমার তো দারুণ লেগেছে। তোমরাও দেখো সিনেমাটা, আশা করি ভালো লাগবে। আর আমার যে বন্ধুগুলো এসেছে তাদের থেকেও রিভিউ নিচ্ছি, দেখে নাও তো তাদের কেমন লেগেছে সিনেমাগুলো। ভাই কিছু বলতে চাও সিনেমা সম্পর্কে? কি, সিনেমাটা কেমন লেগেছে? খুবই দারুণ। আপনি কিছু বলতে চান? না, মারাত্মক সিনেমা হয়েছে, আলাদা লেভেলেরই, আলাদা লেভেলেরই। স্পাইডারম্যানের মধ্যে সব থেকে ভালো সিরিজ এটা, তোমরাও দেখো, খুব ভালো লাগবে। বাহ ক্যা সিন হ্যায়, তোমরাও দেখো, হেভি লেগেছে। তোমরাও আসো সিনেমা হলে, এসে দেখো, বসে 3D-তে দেখো, তবেই ভালো মজা পাবে। আর হ্যাঁ, যতক্ষণ না থিয়েটার আনা লাথি মেয়ে না মার করে না দিচ্ছে, ততক্ষণ বসে থাকবে ভেতরে, একদম। আপনি কিছু বলতে চান? যা যা পালিয়ে গেল, আপনি কিছু বলতে চান? সেরা বই, সেরা বই। চলো ঠিক আছে, টাটা, এবার বাড়ির দিকে রওনা দিলাম, চলো গুড বাই। সাফ পিয়ে